নমস্কার আবার আপনাদের ডক্টর সিং ডক্টর সেন ইউনিটের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই হার্দিক শুভকামনা। আজকেও আমরা কোনো রোগ নিয়েই কথা বলবো যে রোগটা চলতে মানে সবার চোখের সামনে পড়ে, ওই রোগটাকে নিয়েই কথা বলবো। কিন্তু তার আগে ডক্টর সেন ইউনিটের কিছু পরিকল্পনাগুলো আপনাদেরকে আমি জানাতে চাই। প্রথম কথা আপনাদেরকে বলে রাখি, প্রত্যেক জেলা ভিত্তিতে এখন আমাদের ক্লিনিক খুলতে চলেছে, যার মধ্যে আমরা নিজের মনের মধ্যে রেখেছি এমনি যে জাস্ট আমরা স্টার্ট করে ফেলেছি শিলিগুড়ি, এমনি আমরা বহরমপুরটাও স্টার্ট করব, তারপরে আমরা এদিকে যদি বর্ধমানটাও আমরা স্টার্ট করব, খড়গপুরেও আমরা স্টার্ট করব, আসানসোলটাও আমরা স্টার্ট করব। এরপরে আমরা বেঙ্গল ছেড়ে একটু বেরোবো, তার মধ্যে আমাদের আসামটা আসবে, যেখানে গুয়াহাটিতেও আমরা করতে চলেছি, তারপরে আমরা ত্রিপুরাতেও করতে চলেছি। আর এটা উইদিন 1 মান্থের মধ্যেই আপনারা জানতে পারবেন, মানে আর আপনাদেরকে বেশি দূরে আসতে হবে না। হ্যাঁ, কিন্তু একটাই জিনিস সবসময় মনে রাখবেন, যেটা সব থেকে বড়ো জিনিস, আমাদের বড় ইউনিটটা হচ্ছে আমাদের কলকাতার মধ্যে গোরাবাজারের কাছে দমদম মিউনিসিপ্যালিটি সুপার স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার, যেটা আমাদের নিজস্ব, যেখানে কম মানে অল্প খরচে যে কোনো বিরল ধরনের ব্যাধি, যেখানে আপনি সব প্যাথির চিকিৎসকদেরকে পাবেন, যেখানে আপনি অ্যালোপ্যাথিক পেতে পারেন, যেখানে আপনি আয়ুর্বেদিক পেতে পারেন, যেখানে আপনি ইউনানি পেতে পারেন, 100% পাবেন। বিভিন্ন প্রকারের আপনারা ট্রিটমেন্ট পাবেন। জরুরি নেই কেউ মেডিসিন অ্যান্ড সার্জারির থেকেই আমরা ভালো হবো না, একদম না। ডক্টর সেন ইউনিট খুব তাড়াতাড়ি নতুন রকমের বিভিন্ন প্রকারের আমাদের আমরা ট্রিটমেন্টটা নিয়ে আসছি, যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে ট্রিটমেন্টটা হচ্ছে ওটা হচ্ছে ওয়াটার থেরাপি। পঞ্চকর্ম ডিপার্টমেন্ট আমাদের একদম খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে, এর জন্য আপনাদের আর চিন্তা করতে হবে না কি ভাই পঞ্চকর্মটা কখন করাবো। কেন কি আজকাল আমি দেখছি প্রত্যেক মানুষের মনের মধ্যে পঞ্চকর্মের প্রতি একটা জিজ্ঞাসা উঠছে। আগে এটাই জেনে নিন না কি পঞ্চকর্মের মানেটা কি, পঞ্চকর্মেতে কী করা হয়। তো পঞ্চকর্ম দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, পঞ্চ এবং কর্ম। 5 রকমের কর্ম দ্বারা শরীরটাকে শোধিত করা হয়। আমার যখনই শরীরে রোগ হবে তো আলটিমেটলি আমাদের শরীরের মধ্যে বিষগুণও হবে, টক্সিকগুণও হবে, ওই টক্সিকগুণকে আমরা কীভাবে শরীর থেকে বার করে ওটা পঞ্চকর্ম মাধ্যম দ্বারাই আমরা করি, যার থেকে আমার পেশেন্টের কোনো সাইড এফেক্ট না হয় আর আমার পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। এমনি অনেক রোগ আছে যার জন্য বিভিন্ন প্যাথির চিকিৎসকরা আপনাদেরকে বলে দিয়েছেন কি এর কোনো ট্রিটমেন্ট নেই, বিভিন্ন প্যাথি বলেইছে, যেমনি সোরাইসি থেকে বলে দিয়েছে কি এর কোনো ট্রিটমেন্ট নেই। আজ ভাই ট্রিটমেন্ট নেই, তাহলে আপনি আমাকে ওষুধ দিচ্ছেন কেন? আপনি ওই রোগটাকে চেপে রাখছেন কেন? কেন কি আজ এই রোগটাকে যতই আপনি চেপে রাখবেন পরবর্তীকালে এর যদি সোরাইটিক আর্থারাইটিস হয়ে যায় তাহলে কি হবে? আমরাও কখনো বলি না কি আমরা সবাই মানে এমনি কোনো রোগ যাকে আমরা 200% ভালো করে দেবো, বলি না। কিন্তু আমরা এটা বলে দিতে পারি যে কোনো রোগ হোক 100% কনফার্ম আপনাকে আমরা সুস্থ জীবনে আমরা ফিরিয়ে আনতে পারব। আপনার সুগার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, মিষ্টি খেতে পাচ্ছেন না, ঠিক আছে, কোনো ব্যাপার। আগে নিজের প্যানক্রিয়াসের বিটা সেলটাকে স্টিমুলেট করুন, প্যানক্রিয়াস যদি আবার আগের মতো ন্যাচুরাল হিসেবে নিজের কাজকর্ম যদি করতে আরম্ভ করবে। কেন একটা কথা মনে রাখবেন, সবসময় মনে রাখবেন কি আয়ুর্বেদের চিকিৎসকরা কারণটা জানে, এই রোগটা কেন হয়েছে এই কারণটা জানে। আমরা অন্য প্যাথির মতন বলি না কি ইটিওলজি নট নোন। কেন কি যখনই আপনি এটা বলে দেবেন ভাই এই লোকটাকে আমি চিনি না, তো আপনি ওর চরিত্রের ব্যাপারে কি করে আপনি বলতে পারেন কি ও ভালো না খারাপ? ও যদি খারাপও মানুষ হয় ওকে আমি কি করে ভালো করতে পারবো, এটা কি করে আপনি জানবেন? যদি এটাই না জানেন কি ওর মানে চরিত্রটা কি, এটা কি করে জানবেন? হ্যাঁ, ওর পুরো ক্যারেক্টারটা যদি আমরা জেনে যাই তখন আমরা এই মনের মধ্যে এটাই ভাবতে পারি কে যদি খারাপও হয় তো একে আমরা ভালো করেই দম নেব। আজকে যে রোগের সম্পর্কে আপনাদের সঙ্গে কথা বলবো এটা একদম কমন, এটাও আজকাল প্রচুর মানুষের মধ্যে দেখা যাচ্ছে। ইভেন দেখা যাচ্ছে আপনার 16 বছর 18 বছরের মানে ইয়াং ছেলে মেয়েদের মধ্যে আমি এইটা দেখছি। ট্রাইগ্লিসারাইড হাই, কোলেস্টেরল হাই, কেন? ए तो कम बयसे तो ये हवा दरकार ना। आज जो छोटो छिलाम तक सुनतम ये सब रोगगुलो बयस्क माने आफ्टर 45 मोटा मानुष जरा उल्टो माने खूब बेसि खाय तादेर सब किन्तु आजकल तो देखी मानुष रोगा आछे किन्तु तार ब्लाड टेस्ट करते गेलेई लिपिड प्रोफाइल करते गेलेई देखा जाच्छे ट्राइग्लिसराइडटा हाई हो गेछे। এই ধরনের অনেক কিছু চিন্তা আপনারা করেন নাকি কেন? কারণটা কি? যে রোগগুলো বয়সের মানে বেশি বয়স হওয়ার পরে হওয়া দরকার ওই সব রোগগুলো আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এসে যাচ্ছে কি করে বলবো। আগে দেখে নি কি আছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কোথায় থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি। বলুন মা, কি জানতে চান? আমি একটু हेलो हेलो हाँ बोलून की जानते चान। হ্যাঁ বলছি আমার ছেলে না খুব নেশা করে। আচ্ছা বয়স কত আপনার ছেলের? হ্যাঁ হ্যাঁ বয়স হচ্ছে 21 প্লাস। আচ্ছা 21 প্লাস। কি ধরনের নেশা করে? শুকনো নেশা করে না ভেজা নেশা করে? শুধু গাঁজা খায়। আচ্ছা ওর জন্য আপনাকে হ্যাঁ গাঁজা খায় আর বিড়ি সিগারেট। হ্যাঁ তো আপনাকে একটাই কথা বলবো মা, একটা অভ্যাস করে ফেলেন, ওকে একটা অভ্যেস করিয়ে দেন, ওকে কিছু বলবেন না। দেখুন মানুষ যখন শুকনো নেশা করে বেসিক্যালি এটা দেখা যায় কি ওরা মানে সকালবেলা কল অফ নেচার মানে ল্যাট্রিন বাথরুম যাওয়ার সময় ওদের এইসব জিনিস দরকার পড়ে, কারণ ওটা হলেই ওদের মনে হয় কি আমার প্রেশারটা তৈরি হয়, ঠিক না? তা আপনি একটা কাজ করুন, ডেলি সকালবেলা ও যখনই ঘুম থেকে উঠবে ওর ঘুম থেকে ওঠার আগেই না আপনি কি করবেন, হাফ ইঞ্চ আদা নিয়ে নেবেন। আদা বোঝেন তো? হ্যাঁ হাফ ইঞ্চ আদা নিয়ে নেবেন, তারকে একটু ছুরি দিয়ে ওর ছালটা ছাড়িয়ে দেবেন, ছোট ছোট টুকরো করবেন, দেড় কাপ জলের মধ্যে ওই আদাটা ছোট ছোট টুকরোটা ওর মধ্যে দিয়ে ফোটাবেন, ওর মধ্যে একটু বিট লবণ দিয়ে দেবেন। যখনই দেড় কাপ জলটা পৌনে এক কাপ হয়ে যাবে ব্যাস ওই জলটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করবেন, মানে একদম ঠান্ডা করবেন না, মানে হালকা উষ্ণ গরম জল যেন থাকে, ওটাই নিজের ছেলেকে সকালবেলা খেতে দেবেন, দুপুরবেলা একবার খেতে দেবেন আর সন্ধ্যাবেলা একবার খেতে দেবেন। এটা হলো একটা কথা। এর থেকে কি হবে ওর ইচ্ছেটা একটু কমবে, একদম ছেড়ে দেবে না, ইচ্ছেটা কমবে। আর তারপরে আপনাকে আমি এটাই বলে রাখি একদম নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের আয়ুর্বেদের মধ্যে এমনি অনেক ওষুধ আছে যেটা আপনি ওর যে কোনো খাবারের মধ্যে যদি মিশিয়ে দিনে দুবার করে যদি খাওয়াতে আপনি আরম্ভ করেন তা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না কি আপনার ছেলে কত তাড়াতাড়ি এইসব উল্টোপাল্টা জিনিস খাওয়াটা বন্ধ করে দিয়েছে। এর জন্য আপনি তো বসিরহাটে থাকেন, বসিরহাট থেকে আপনার বারাসাত শিশির কুঞ্জটা খুব কাছাকাছি হবে, ঠিক না? যদি পারেন আপনি একবার হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। আর আজকে আমি প্রত্যেকজন যারা ডক্টর সেন ইউনিটের প্রোগ্রামগুলো সবসময় আপনারা দেখেন, আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিই সোমবার থেকে রবিবার এভরিডে এক্সেপ্ট বৃহস্পতিবার বাদ দিয়ে এভরিডে শিশির কুঞ্জেতে আপনারা চিকিৎসককে পাবেন, সিনিয়র ফিজিশিয়ানদের পাবেন, তো আপনি আমাকেও পেতে পারেন, অন্য চিকিৎসকদেরকেও পেতে পারেন, ডক্টর সেনকেও পেতে পারেন। তো এই জন্য আপনাদেরকে বলে দিই আপনাদের মধ্যে সবকে কবে পাবো আমাকে আপনি আমাকে পেতে হলে আপনি হেল্পলাইনে ফোন করুন মা। হেল্পলাইনে ফোন করলে আপনাকে বলে দেওয়া হবে, কেন কি কালকে আমরা বাইরে যাচ্ছি, কেন এবার থেকে বাইরের আমাদের যে সেন্টারগুলো আছে ওটা আমরা স্টার্ট করতে চলেছি, কেন কি আমাদের এখন আগে আমরা আটকে রেখেছিলাম ডিউ টু হসপিটালের জন্য, কেন কি আমাদের হসপিটালটা অত তাড়াতাড়ি মানে হচ্ছিল না, এখন আমাদের হসপিটাল ফুললি কমপ্লিটেড। এই জন্য এখন আমরা নিজের বাইরের যত জেলার আমাদের সেন্টার আছে ওইখানে আমরা যাব। তো এই জন্য আপনাকে বলছি আপনি যদি জানতে চান কখন এলে ভালো হবে সব থেকে বেস্ট হয় হেল্পলাইনে ফোন করুন, না হলে আপনাকে আমি কথা দিচ্ছি সামনে বুধবার আপনি আমাকে সিওর পাবেন। সামনে বুধবার আপনি আমাকে সামনে বুধবারে আপনি আমাকে পাবেন, মঙ্গলবারেও আপনি আমাকে পেতে পারেন, সামনের মঙ্গলবারেও আপনি আমাকে পেতে পারেন, ঠিক আছে মা? তাহলে শিশির কুঞ্জতে যাব। হ্যাঁ আগে আপনি ফোন করে জেনে নেবেন, আগে আপনি ফোন করে জেনে নেবেন। আচ্ছা হ্যাঁ তাহলে ওরা আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন কি হ্যাঁ মানে আমি কোন দিন আছি কোন দিন না, ঠিক আছে? রাখি এবার। আচ্ছা এই যে জিনিসগুলো আমি আপনাদেরকে বলছিলাম, এই যে দেখুন এই বাচ্চার বয়স 21 বছর বয়স ওর নেশার প্রবলেম। হ্যাঁ লোকেরা কিছু যারা নিজেকে ভালোবাসে তারা নিজের জন্য চিন্তা ভাবনা করবে, কিন্তু যারা পুরো ফ্যামিলিকে নিয়ে ভালোবাসে তারা পুরো ফ্যামিলিকে নিয়ে চিন্তা ভাবনা করবে। কি দরকার ছিল মায়ের এত বড় ছেলের সম্পর্কে আমার সঙ্গে কথা বল? এই জন্য আমি আপনাদেরকে বলছি কি এটা মেনে নেবেন না কি ছেলে মেয়েদের হাতে আপনি মোবাইল দিয়ে দিলেন, আপনার মানে দায়িত্বটা পূর্ণ হয়ে গেল। ছেলে মেয়েদের আপনি হাত খরচা দিয়ে দিলেন, আপনারা যদি এটা ভেবে ফেলেন কি আমাদের দায়িত্ব পূর্ণ হয়ে গেল, ছেলে মেয়েদের ভালো স্কুলে নাম লিখিয়ে দিয়েছেন আপনার দায়িত্ব পূর্ণ, না একদম না। আপনি টিচার তো স্কুলের মধ্যে ওদের গুরুজন হয়, আর বাড়ির গুরুজন তো আপনারাই আছেন। আপনারা যেমনি করে ওকে বোঝাবেন, যেমনি করে শেখাবেন, দেখবেন ওইটাই। আজকাল এই সব রোগের মেন হওয়ার মেন কারণটা হচ্ছে স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড। কার কাছে সময় আছে? কোন মায়ের কাছে সময় আছে কি নিজের হাত থেকে রুটি তৈরি করবে, ভাজি তৈরি করবে, ডিম সেদ্ধ করবে, তারপরে নিজের সন্তানকে খাওয়াবে? কারোর কাছে তো টাইম নেই। এর থেকে ভালো সিম্পল একদম পাস্তা আছেই, নুডলস আছেই, পাউরুটিটাকে একটু সেকে মাখন লাগিয়ে খাইয়ে দিলাম, জোর ওর ইচ্ছেও নেই তারপরেও জোর করে খাইয়ে দিলাম, এটা গায়ে লাগে না। এর থেকে কি হয় কি ছেলেদের পেট ভরে না, ছেলেদের যখন পেট ভরে না তো ভাই ইয়াং জেনারেশন আছে, বাইরে যা দেখবে যেটা ভালো লাগবে ওটাই ওরা খাবে। বেসিক্যালি দেখা যাচ্ছে আজকালকার যুগের মধ্যে ট্রপিক্যাল কান্ট্রিতে, আমি অন্য কান্ট্রিতে বলছি না, ট্রপিক্যাল কান্ট্রির মধ্যে দেখা যায় একটু বায়ু এবং পিত প্রকৃতির মানুষেরা বেশি থাকে, তেল ঝাল মশলা খেতে হেভি ভালোবাসে, আর এটাই হয়ে যাচ্ছে মেন কারণ। আজকে যত ওষুধের দোকান বারাসাতে আছে তার থেকে বেশি বিরিয়ানির দোকান আছে, এটা কই আপনারা জানেন? তো এই যে লোকরা এত যে খাবারের প্রতি, এই জন্য আমি সবসময় আপনাদের যদি মনে হয় আমার প্রোগ্রাম যদি অন্য কোনো চ্যানেলেও দেখে থাকেন, আপনি দেখবেন আমি সবসময় বলি 6 ইঞ্চের জন্যে 5.5 ফিটের শরীরকে ভুলবেন না। আমরা যা কিছু খাই এই জিভার জন্যে খাই। 6 ইঞ্চ তে মানে নোনতা, মিষ্টি, টক, ঝাল যা অনুভব এই ফ্রন্টাল পার্টে, এই জিভের সামনে পোর্শনে অবধি খাবারের আপনি টেস্ট পাবেন। যদি এইখান থেকে আমি ফুটো করে আপনাকে আপনার ফুড পাইপে পাইপ ঢুকিয়ে যদি আমি গোবরও দিয়ে দিই আপনি ওরও টেস্ট পাবেন না। আর আমি যদি বিরিয়ানিও যদি পুশ করে দিই আর তারপরে যদি জিজ্ঞেস করি বিরিয়ানিটা কেমন হলো, আপনি বলবেন না পেট ভরে গেছে কিন্তু জানি না কেমন। এই ছোট জীবের জন্য আজকে কম বয়সের ভাই বোনদের হার্টের প্রবলেম হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? যে কোনো হার্টের হসপিটালে যান না, দেখুন না কি কত কত বয়সের মানুষ হার্টের ওষুধ খাচ্ছে, কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছে, কেন এসব খাচ্ছে? এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলবো থিঙ্ক হেলদি, বি হেলদি, ইট হেলদি। যে কোনো জিনিস শরীরের জন্য চিন্তা ভাবনা করেই আপনাদেরকে করতে হবে। আমাদের অষ্টাঙ্গ হৃদয় বলে একটা আমাদের বই আছে, যার মানে রচয়িতা হচ্ছেন মহর্ষি বাগভট। ইনি বলেছেন ঘাতের পর ঘাত যদি হৃদয়তে লাগে তখন এটাই ভেবে নেবে কি কিছু কিছু সময়ের মধ্যে আপনার হৃদয়ঘাত হবে, হার্ট অ্যাটাক, কার্ডিয়াক অ্যারেস্ট যেটাকে আপনারা বলেন। কিন্তু এর মধ্যেও যদি আমরা আয়ুর্বেদের শরীর চর্চা, আয়ুর্বেদের সব চর্চার ওপরে মনোযোগ দিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা এটাও দেখতে পারি কি না এই সব প্রবলেম থেকেও আমরা খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ রাখতে পারি। কি কি এমনি জিনিস আছে দেখুন, সব থেকে এবং বড় কথা আপনাদের এটা বোঝা উচিত সব চিকিৎসকদের, আপনারা অনেক যারা আমাদের প্রোগ্রাম দেখছে তারা আমাদেরই তো দেখে না, বিভিন্ন চিকিৎসকের প্রোগ্রাম দেখে দেখেছেন না, সবাই বলে কি আপনি আমার কাছে আসুন আপনি ভালো হয়ে যাবেন, আমরা কখনো বলি কেন? আমাদের একটাই এখন মানে আমাদের মোটো হয়ে গেছে কি কীভাবে মানুষের মনের মধ্যে বুঝিয়ে দিতে হবে কি আপনি আগে নিজেকে ভালোবাসুন, নিজের শরীরকে ভালোবাসুন। কেন আপনি সুস্থ থাকলে দেখবেন আপনার বাড়ির প্রত্যেক লোকরাই সুস্থ থাকবে, আর আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে কি করবেন? বাড়ির সব লোকরা আপনার পেছনে দৌড়বে। তো একটা তো আমি আপনাদেরকে বলে দিলাম ডক্টর সেন ইউনিট, এখন প্রত্যেক জেলা ভিত্তিতে আপনারা আমাদের প্রোগ্রামটা আরও দেখবেন, এরপরেও আমাদের লাইফ আছে এইটার মধ্যেও দেখবেন, জেলা ভিত্তিতে আমরা নিজের যত আমাদের সেন্টার আমরা খুলতে চলেছি, এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালের মধ্যে যে পরিষেবাটা अल्प खर्चाते सुपार स्पेशलिस्ट हॉस्पिटल परिसेवा यदि पेते चान सठिक ट्रिटमेंट यदि कराते चान तो एकमात्र एकटाई भरसा डॉक्टर सेन यूनिट हेल्पलाइन सब भूले जान हेल्पलाइन नम्बरटा खाली टुके राखुन सरि होते पारे आपनार दरकार नेই आपनि एकटा सुस्थ मानुष आपनार दरकार नेই किन्तु आपनि देखछेन आपनार पाशेर बाड़िर लोकटा अनेक दिन धरे एकटा विभिन्न रकमेर रोग दिये अनेक दिन धरे भुगछे भालो होच्छेई ना ताके बोल देखबेन ओ आपनादेरके आशीर्वाद करबे हाँ भाई एकटा कम खरचे खूब सुंदर ट्रिटमेंट आबार लोकरा आमरा एकटाई कथा बोली लोकरा आमादेर हॉस्पिटाले भर्ती होते जखन आसे ना तखन अ্যাম্बुलेंसे आसे যখন ওরা আমাদেরকে ছেড়ে যায় তখন ওরা অ্যাম্বুলেন্সে যায় না খুব সুন্দরভাবে হাসি খুশি নিজের গাড়িতে বসে নিজের বাড়ি চলে যায় হসপিটালটা করা হয়েছে আমাদের দূরের পেশেন্টদের জন্য যারা চায় কি আমরা আমাদের কাছে এসে ট্রিটমেন্ট করাতে কিন্তু কলকাতায় থাকবে কোথায় চিন্তা করার দরকার নেই এখন থাকার জন্য তো সুপার স্পেশালিটি হসপিটাল করে দেওয়া হয়েছে আপনারা আসুন পেশেন্টকে নিয়ে আসুন আপনারা নিজের চোখ থেকে দেখেন কি আমরা আপনার পেশেন্টকে কি রকমের পরিষেবা দিচ্ছি ঠিক এই পরিষেবাটা আপনার অ্যাবসেন্সেও আমরা দেব ঠিক আমরা একটা ডেট টাইম বলে দেব কি এই তারিখে আসুন পেশেন্টকে নিয়ে যাবেন এসে দেখবেন আপনারাও খুব আনন্দ পাবেন কি যে পেশেন্টকে যে রূপে দিয়ে গেছেন এবার নিয়ে যাচ্ছে অন্য রূপে तो ये आपनादेरके बोलছি আর চিন্তা করার দরকার নেই আপনাদের লোকেরা বলেন आजकल खूब सुंदर मोटो चले दुआरेर सरकार देखुन आमी एटा बोलते पारी कि आपनादेर जेलाय डॉक्टर सेन यूनिट चिंता करार कोनो दरकार नेই आज के एबार जे आमी कोलेस्ट्रलटा निये जे कथाटा बोलছি कोलेस्ट्रलर मध्य सब समय एक कथा मने राखबेन आमादेर दुटोई माने दु रकमटाई आमार देर काजे लागे भालो कोलेस्ट्रल खराब कोलेस्ट्रल भालो कोलेस्ट्रल थाका खुबी दरकार केन कि आमादेर शरीर मध्य आर्टरी भेन्सगुलोर मध्य फ्लेक्सिबल थाके रक्त चलाचलटा खूब सुंदर भावे खराब कोलेस्ट्रलटा कि करे रक्त चलाचलेर मध्य बाधा उत्पन्न करे कोलेस्ट्रलटा कि यदि एटा आपनारा जेने जान ताहले आपनारा खूब सुंदर भावे कोलेस्ट्रलटाके निजेके कोलेस्ट्रल थेके ठीक रखते पारेन बोलबो किभाबे ठीक राखबेन आगे देखे नी हेलो के बोलछेन हेलो आमी ट्रागल थेके बोलছি হ্যাঁ বলুন কি জানতে চান মা বলছি আমার নাতি নেশা করে হ্যাঁ আমার আমার নাতি একটু নেশা করে কি নেশা করে এটা কি নেশা করে ঠিক সঠিক বলতে পারবো না রাতে বেরিয়ে যায় সারা রাত আর বাড়িতে ফেরে না ভোর সকালবেলা ভোরবেলা আসে এসে ঘুমিয়ে পড়ে সারা দিন ঘুমিয়ে থাকে আচ্ছা আর ঠিকটিতে মেজাজ হ্যাঁ কিছু খাওয়া দাওয়া ঠিকমতো করে না বয়স কি বয়স কত বয়স 18 বছর বয়স 18 বছর কি কাজ করে কিছুই করে না আচ্ছা আপনি কে বলছেন ওনার মা আমি বলছি ওর দিদা দিদা বলছেন ওর মা বাবা হ্যাঁ ওনার মা বাবা মেয়ের মা বাবা কোথায় মেয়ের মা বাবা থাকে বনগাঁতে আছে মেয়ের মা বাবা বনগাঁতে আছে আপনি সবথেকে প্রথম কাজ এটাই করুন কি আপনি ওই হ্যাঁ ও ছেলে ছেলে প্রথম কাজ এটাই করুন ছেলেটাকে সঙ্গে সঙ্গে ওদের মা বাবার হাতে তুলে দেন না হলে পরবর্তীকালে গিয়ে আপনার উপরে ইলজাম লাগবে কি আপনি ওকে নষ্ট করেছেন আমার কাছে না আমার কাছে না ওদের কাছেই থাকে আমার মেয়ের কাছেই থাকে ও আপনার মেয়ের কাছে আপনার तो अपनी प्रथम कथा इटा जिज्ञेस करुन आपनार मेके आर आपनार जामाईके एटाई जिज्ञेस करुन कि भाई तुई ओके हाथ खर्चा कतो दिस आर एकटा 18 बछरेर छेले रात्रि सन्ध्याय रात्रिर बेला बाड़ी थेके बेरोच्छे सारा दिन बाइरे की करछे ना आपनारा केउ जानेन ना आर सकाल बेला एसे एइखाने घुमिये जाच्छे आर सारा दिन घुमाच्छे कि नेशा करछे एटाओ आपनारा जानेन ना আপনার মেয়ে বলে না কি মা তোমার নাতি যখন বাড়িতে আসে তখন ওর মুখ থেকে বিচ্ছিরি গন্ধ বেরোয় গা দিয়ে বিচ্ছিরি গন্ধ সব সময় মনে রাখবেন যে বা যারাই নেশা করে যদি ও ওভার যদি নেশা করে তাদের গা দিয়ে গন্ধ বেরোয় ওটা থেকে মানুষরা বুঝে না কি এই মানুষটা কি নেশা করে এসেছে এবার যদি আপনার মেয়ে এবং আপনার জামাই এটাও কিছু জানে না তাহলে বলে দেন কি ছেলেকে ত্যাজ্য পুত্র করে দিতে না না ও তো মানে রাতে বেরিয়ে যাচ্ছে কেন বেরোবে আপনার মেয়ে কখনো বেরিয়েছিল আপনার মেয়ে আগে আমার কথা শুনুন আপনার মেয়ে যখন 18 বছরে ছিল তখন কি আপনি রাতের বেলা বেরিয়ে যেত না? কেন কি আপনাদের আপনার বাড়িতে ডিসিপ্লিন ছিল, আপনার মেয়ের বাড়িতে ডিসিপ্লিন নেই। ওই ডিসিপ্লিনটা আগে ঠিক করতে বলুন। আর আপনার নাতিকে যদি নেশা ছাড়াতে চান তার জন্য হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, ঠিক আছে? আচ্ছা রাখুন। এখন যেটা আমি আপনাদেরকে কোলেস্টেরলের সম্পর্কে প্রথম কথা এটাই মনে রাখবেন, যে বা যারা অ্যানিমাল প্রোটিন বা যে কোনো মানে একটু বেশি পরিমাণে অ্যানিমাল প্রোটিন ফ্যাট একটু যদি বেশি খাচ্ছে বলছি। হ্যালো হ্যাঁ বলুন। শিলিগুড়িতে মা আপনি সব থেকে বেস্ট হয় হেল্পলাইনে ফোন করুন, আমরা সামনে উইকেই যাচ্ছি, আপনি তারিখ ডেট আর সময়টা সবই জানতে পারবেন। হেল্পলাইন দেখুন আপনার স্ক্রিনের ওপরে দুটো নম্বর যাচ্ছে, দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নেন। কেন কি শিলিগুড়িতে আমরা দুদিন পেশেন্ট দেখব, পেশেন্টের চাপ প্রচুর আছে। আচ্ছা তো এটা উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমরা কাউকেও দেখবো না। যদি পারেন তো এখনো মানে বুকিং চলছে, আপনি একটু হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেন, ঠিক আছে? এবার যখন আমরা কোলেস্ট্রল তো এটাই আমি বলছি, যখনই আমরা অ্যাসিডিক খাবারটা যদি বেশি খাই তো কোলেস্ট্রল হওয়ার সম্ভাবনাটা থাকে। অ্যাসিডিকের খাবারের মধ্যে কি কি এসে যেতে পারে? আপনার ফ্যাট এসে যেতে পারে, প্রোটিন এসে যেতে পারে। কেন প্রোটিনটা পরবর্তীকালে ভেঙে অ্যাসিডেরই ফর্ম ওরা করে। বাড়ির মধ্যে যদি পাতি লেবুর এক ফোঁটা রস কোথাও ফেলে দেন আর ওটাকে পাখাতে শুকিয়ে দেন, এরপরে জল দিয়ে যখনই মুছতে যাবেন মোছা যাবে না, বলছি। হ্যালো হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? কোথায় থেকে? লেক গার্ডেন, কলকাতা। হ্যাঁ লেক গার্ডেন থেকে বলছেন, বলুন কি জানতে চান মা? হ্যাঁ আমি ডাক্তারের সাথে কথা বলবো। মানে তো বলছি তো আমি তো ওখানে যেতে চাই। আপনি লেক গার্ডেন থেকে আমাদের তো দেখুন দু জায়গা আপনি আমাদেরকে পেতে পারেন। একটা পেতে পারেন আপনি যশোর রোডের ওপরে বারাসাতের কাছে শিশির কুঞ্জের ঠিক অপোজিটে আমাদের মানে ডক্টর সেন টাওয়ার আছে, যেখানে আপনি প্রত্যেক সোমবার থেকে নিয়ে রবিবার অবধি আপনি টিভির সাউন্ডটা মানে একটু মিউট করুন, আপনি ফোনে শুনুন, ঠিক আছে? এবার শুনুন, আমাদের দু জায়গা আপনি আমাদেরকে পেতে পারেন। একটা পেতে পারেন যশোর রোড বারাসাতের কাছেই শিশির কুঞ্জের একদম অপোজিটে ডক্টর সেন টাওয়ার, যেখানে প্রত্যেক সোমবার থেকে রবিবার এক্সেপ্ট বৃহস্পতিবার বন্ধ আমাদের থাকে। আপনি সোমবার থেকে রবিবার বৃহস্পতিবার বাদ দিয়ে যে কোনো দিন এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা, দমদম ক্যান্টনমেন্ট গোরাবাজারের কাছেই আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, ওইখানেও এসে আপনি আমাদেরকে দেখাতে পারেন। ব্যাস ছোট্ট একটা কাজ করতে হবে, দেখুন স্ক্রিনের ওপরে দুটো নম্বর যাচ্ছে, দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নেন আর ওনাদের থেকে জেনে নেন কোন তারিখে ওরা আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। সেই দিন আপনি সব প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, ঠিক আছে? রাখি। আবার একটা ফোন এসে গেল, একটু কথা বলে নিই। হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যাঁ ডাক্তার বাবু নমস্কার। ডাক্তার বাবু নমস্কার, কোথায় থেকে বলছেন? আমি ডাললাভ থেকে বলছি। কি নাম? আপনার কাছে আমি গেছিলাম। আচ্ছা 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 ঠিক আছে। তো কেমন আছেন আপনি এখন? আপনি কেমন আছেন? কিন্তু আমার ছেলে খাওয়া দাওয়া করছে, কিন্তু নেশাটা মনে হচ্ছে 5 বারের জায়গায় 4 বারে কি 3 বারে আসছে। 3 বারে এসেছে না? আজকে কি ব্যাপার, আজকে আমি দেখছি সকাল মানে মানে প্রথম থেকে প্রথম ফোনটাও নেশার জন্য এলো, দ্বিতীয় ফোনটাও। এখন আপনি যদি এখন দেখুন ওর উপরে একটু নজর রাখুন। 3 বার হয়েছে, 3 বারের জায়গাতে 2 বার হবে, 2 বারের জায়গায় চট করে যদি কোনো নেশার জিনিস যদি চট করে যদি আপনি বন্ধ করে দেন আপনি নিজের ছেলেকে সামলাতে পারবেন না কেউ কেউ না যে কোনো মানুষকে ধরুন আমি চা না খেলে আমার মানে ল্যাট্রিন হয় না আপনি আমাকে চা বন্ধ করে দিলে আর দেখবেন আমার ল্যাট্রিনের মধ্যে প্রবলেম আসতে পারে প্রত্যেক মানুষের একটা অভ্যাস হয়ে যায় ওই অভ্যাসটা চট করে বন্ধ করতে গেলে উইথড্রল সিনড্রোমটা আমাদের শরীরের মধ্যে দেখা যায় आज के आपनर छेले जोदी आमादेर ओषुध खेये काल थेके नेशाटा जोदी बंद करे दित ताहले ओर नेशा छाड़ार पर जे विथड्रल सिंड्रोमगुलो ओर शरीरेर मध्य जे रोग माने कष्टगुलो हतो ओटा आपनिओ सामलाते पारतेन ना आर आमादेर तो घाम बेरिये जेत तो एई जोन्नो आपनाके ताड़ाहुड़ो करते हबे ना आमी एखन आरो आपनार काछाकाछि एसे गेछि আপনাদের মানে যশোর রোডের ওপরে বারাসাত শিশির কুঞ্জে কাছেই আমাদের চেম্বার আছে ওইখানেও দেখাতে পারেন আর না হলে আপনার জন্য সবথেকে ভালো হবে দমদম ক্যান্টনমেন্ট দমদম ক্যান্টনমেন্ট গোরাবাজারের দমদম মিউনিসিপ্যালিটি হসপিটালের ঠিক ওপরেই আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে ওইখানে এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন তার জন্য একটু আপনাকে আমি দেখিয়েছিলাম হৃদয়পুরে এমডি ওর ওখানে দেখেছি আমি ওইটাই আপনাকে আমি যেটা আমি বলছি ওইটাই আমি আপনাকে বলছি আপনি এইখানেও যদি দেখাতে চান তাহলে এইখানেও এসে আপনি আমাকে দেখাতে পারেন ঠিক আছে কোথায় দেখাবো এবারে স্যার ওই জন্যই বলছি হেল্পলাইনে ফোন করে নিন না আপনি সবথেকে বেস্ট হেল্পলাইনে ফোন করুন আমি তো দুটো জায়গা বলে দিলাম আপনি দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে এসে আমাদের সঙ্গে দেখা করতে পারেন আচ্ছা ঠিক আছে ओके थैंक यू राखुन थैंक यू सर इमनी এই যে আপনারাই শুনছেন এটা তো আমরা মানিয়ে বলছি না কি হ্যাঁ আমাদের আয়ুর্বেদের মধ্যে ওষুধ আছে কি পেশেন্টকে না জানিয়ে ওর নেশাটা আমরা বন্ধ করাতে পারি আচ্ছা কোনো কেমিক্যাল মেশানো নেই কোনো উইথড্রল সিনড্রোমটাও এরাইজ হবে না हाँ क्यों जो এটা ভাবে कि ना आज के ওষুধ খাওয়ালাম কাল থেকে আমার ছেলে বা আমার মেয়ে নেশা করা বন্ধ করে দেবে তো দয়া করে এই চিন্তা ভাবনাটা যদি আপনাদের মনের মধ্যে থাকে তো ওই চিন্তা ভাবনা নিয়ে আমাদের কাছে আসবেন না আপনারা কেন কি যে কোনো জিনিসের একটা পদ্ধতি থাকে একটা ওয়ে থাকে কিভাবে কেন এরপরে নেশা ছেড়ে দেওয়ার পর আমাদের প্রথম কাজটাই থাকে কি ওই পেশেন্টটাকে মিনিমাম 15 দিন আমরা পঞ্চকর্মের মধ্যে শিরোধারা দিই ব্রেনটাকে স্টিমুলেট করার জন্য আরো বলবো हेलो हेलो আমি একটু কথা বলতাম বলুন কি কে বলছেন কোথায় থেকে বলছেন আমি কাটোয়া থেকে বলছি হ্যাঁ বলুন মা কি জানতে চাইছেন আমি জানতে চাইছি আমার আরে কাটোয়া থেকে বলছি স্যার আরে আপনি কি জানতে চাইছেন ওইটা বলুন আপনি টিভিটা সাউন্ড কম করুন টিভির সাউন্ড কম করে আমার সঙ্গে ফোনে কথা বলুন কিন্তু সুযোগ ছিল টিভির সাউন্ড বন্ধ করুন 350 সুগার ছিল আপনি টিভির সাউন্ড বন্ধ করুন করেছি স্যার এখনো আমি আপনার টিভির সাউন্ড আমি এইখানে অবধি শুনতে পাচ্ছি দেখো এই আওয়াজটা কার হ্যাঁ করেছি স্যার করেছি হ্যাঁ বলুন কি 300 সুগার ছিল বলুন 350 সুগার ছিল হ্যাঁ टीवी खोला আমি এখানে অবধি আওয়াজ পাচ্ছি আর আপনি বলে যাচ্ছেন কি আপনার টিভি খোলা নেই হ্যাঁ করেছি স্যার করেছি এবার করেছেন তো এর আগে তো করেননি খালি মিথ্যে কথা বলেই গেছেন আপনি দিয়ে এখন কি ওটা প্রত্যেকদিনই খাওয়া যাবে হ্যাঁ প্রত্যেকদিন আপনাকে খাওয়া যাবে ওটা আমি দেখছি 100 নরমাল এসছে তো আর মর্নিং করি আপনি মর্নিং কি করেন মর্নিং ওয়াক করেন 100 এসে যে আপনি কি কোনো ওষুধ খান না হ্যাঁ ডাক্তারদের কি ওষুধটা খায় প্রেসারের আর সুগারের কোথায় দেখিয়েছিলেন কোন ডাক্তার বাবুকে আমি কাটোয়াতে দেখিয়েছি আচ্ছা ঠিক আছে তো আপনি চেষ্টা করবেন কি দেখুন মেন কথা হয় কি আপনি যে প্যাথির মেডিসিনটা খাচ্ছেন ও তো আপনাকে বলে ফেলেছে যে যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খাবেন সরি বলেছেন না हाँ बोले ना हाँ 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 और आपने जो दी चान कि ना आमी तो दिन मने आमी खूब ताड़ाताड़ी सुस्थ होते चाहिए ताहले एकटाई कथा बोलबो हेल्पलाइने फोन करे आपनी आमादेर संगे आमादेर दुटो जायगा एकटा बारासातेर शिशिर कुंजेर काछे आमादेर चेम्बर आछे ओइखानेও এসে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন বা আপনি দমদম ক্যান্টনমেন্টে আমাদের সুপার স্পেশালিস্ট হসপিটালেও এসে দেখা করতে পারেন আপনি যদি স্যার আমার বাড়িতে কেউ নেই আমি একা কথা থেকে বলছি তাহলে ছেড়ে দিন তাহলে আর কোনো ব্যাপার নেই আপনি যে ডাক্তারকে দেখাচ্ছেন ওনারইকে করুন আর যেটা ক্যারি পাতা আর হলুদ যেটা আছে 3 দিন না রোজ খান ঠিক আছে মা রাখি এবার রাখি আচ্ছা হ্যাঁ আসুন রাখো হ্যালো তো শুনলেন তো এই সবই কথা কি मानुष अन्नोपैथिर ओषुध खाচ্ছে কিন্তু আমাদের দেওয়া টিপসগুলো ভুলছে না ওটা খেয়ে ওরা এখন নিজে থেকেই ফোন করে জানাচ্ছে কি স্যার আমার সুগারটা এখন নরমালে এসে গেছে এবার আমি কি করব আমি এখন তো সপ্তাহে 3 দিন ক্যারি পাতা খাচ্ছি আরে 3 দিন সপ্তাহে ক্যারি পাতা খাচ্ছেন এইটা শুনে তো আমার একদম ভালো লাগে হ্যাঁ এটা যদি শুনতাম কি স্যার এখন অল্টারনেট ডে আমি অন্নোপैथिर সুগারের ওষুধ খাচ্ছি তাহলে শুনে খুব আনন্দ পেতাম বলবো तो एखन आमरा जखन कथाटा बोलछिलाम आमरा कोलेस्ट्रल निये तो सब समय मने राखबेन एनी एसिडिक माने एसिडिक नेचारेर जोदि खाबार आमरा जोदि खाई तो आमादेर शरीरेर मध्ये ट्राइग्लिसराइड कोलेस्ट्रलटा बाड़े आरो बोलबो आगे शुने नि केउ आछे हेलो के बोलछेन आमी আগরতলা থেকে বলছি हाँ बोलুন কি জানতে চান আমি টিভি হেল্পলাইনে বলছি আমার সুগার হলো 350 আচ্ছা हेल्पलाइने फोन करलेই আপনি জানতে পারবেন আগরতলাতে আমরা কোন মাসের মধ্যে আমরা নিজের ফুল টিম নিয়ে আসছি এটা হলো একটা কথা দ্বিতীয় কথা कि जो 300 आपनर सुगर हो इन्सुलिन खावा है ना वो इन्सुलिन इंजेक्शन लगाते हैं ठीक है अपनी इन्सुलिन लगाचेन और ओषुध खाचेन तारपर सुगारटा नर्माल होच्छे ना तो एक बार मन खुले वो चिकित्सक के जिज्ञेस करें ना कि डाक्टर बाबू ব্যাপারটা কি আপনার কাছে এলাম আমার এই রোগটাকে ঠিক করার জন্য আর আপনি ইনজেকশন ট্যাবলেট খাইয়ে খাইয়ে এখন অবধি নরমাল করতে পারেননি এটা সিওর প্রশ্ন করবেন এটা হলো একটা কথা দ্বিতীয় কথা আর কাল সকাল থেকে একদম নিয়ম করে নেন 10 থেকে 12 খানা ক্যারি পাতা হ্যাঁ হাফ ইঞ্চ মানে এই যে দেখছেন তো আমার আঙ্গুল হাফ ইঞ্চ আর কাঁচা হলুদ হ্যাঁ 8 থেকে 10 খানা কাঁচা হলুদ হ্যাঁ 8 থেকে 10 খানা তুলসী পাতা হ্যাঁ সকাল বেলা একদম বাসি মুখে কুলকুচি করা যাবে না বাসি মুখে চিবিয়ে পুরো গিলে ফেলেন তারপরে এক গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে গিলে নেবেন আধ ঘন্টা মুখের মধ্যে गरम जल हाँ उष्ण गरम जल अच्छा अच्छा ओटा कुलकुची करे गिले नेबेन आध घंटा और मुखे किछु देबेन ना तारपरे जेमनी आछे ओमनी कराबेन 15 दिन परे ब्लाड रिपोर्ट करिए देखे नेबेन तो आपनार सुगारटा आगेर तुलनाय केमन आछे तारपरे एमनी लाइव प्रोग्रामे फोन करे जानाबेन कि ये डॉक्टर सिंह आपनार एई टिप्सटा फलो करे आमी कि पेयेछि ठीक आछे एबार राखेन सर हां सर আগরতলায় আসুন आसबें आसबो आसबो आमरा खूब ताड़ाताड़ी आसबो एटा आपनी सब किछुई जानते पारबेन जोदि आपनी आमादेर हेल्पलाइने फोन करें ताले अच्छा 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 आर एले तो आमरा जानाबो फोन नम्बरे जे যোগাযোগ করলাম আপনার সঙ্গে সেই ফোন নম্বরে বললেই তো হবে না হ্যাঁ বা আপনি দেখুন স্ক্রিনের ওইখানে দুটো নম্বর দেওয়া আছে স্ক্রিনের ওইখানে দুটো নম্বর দেওয়া আছে ওই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করুন ফোন করে ওনাদেরকে নিজের নামটা লেখান আর ওনাদেরকে রিকোয়েস্ট করবেন যে আমরা যখন ত্রিপুরাতে আসব আপনাকে যেন আমরা ইনফর্ম করি যে এই তারিখে আমরা আসছি সেইখানে এসে আপনি আমাদেরকে দেখাতে পারেন ठीक है ये काचा হলুদ আর কেরি পাতা এবার হয়ে গেছে তো এবার তো হয়ে গেল তো হ্যাঁ ঠিক আছে রাখেন এবার ফোন আচ্ছা স্যার ওকে হ্যালো হ্যালো কে বলছেন কোথায় থেকে বলছেন আমি বলবো ব্যান্ডেল থেকে বলছি আমি ডাক্তার একটু কথা বলতে চাই হ্যাঁ আমি বলছি বলুন কি জানতে চাইছেন আমি জানতে চাইছি দেখুন আমার না মানে মাজার দিকটা उसको ব্যথা যন্ত্রণা আমি বুঝতে পারি না। হ্যাঁ আচ্ছা। আর পায়েও প্রচন্ড হাঁটুতে ব্যথা। মা আপনার বয়স কত মা? আমার 62 বছর। আর শরীরের ওজন কেমন আছে মা? তোমার কি মনে হয় কি তুমি একটু মোটা? আমি মোটা ছিলাম। হ্যাঁ তো স্বামী মারা গেছেন। আচ্ছা কোমরের কখনো এক্সরে করিয়েছেন? না মা। আচ্ছা আপনাকে আমি একটাই কথা বলবো, যদি পারেন তাহলে আপনার কাছে আপনার জন্য যেটা কাছে হবে, ব্যান্ডেল থেকে আছেন তো ব্যান্ডেল থেকে আপনি ইজিলি নৈহটি আসতে পারেন, নৈহটি থেকে আপনি ইজিলি দমদম ক্যান্টনমেন্টেও আসতে পারেন, যেখানে আপনি আমাদের সঙ্গে দেখা করতে পারেন, বা আপনি বারাসাত যশোর রোডে শিশির কুঞ্জের কাছে যেটা আমাদের দ্বিতীয় ইউনিট আছে ওইখানেও এসে আমাদের সঙ্গে দেখা করলে নিশ্চয়ই আপনি এই প্রবলেম থেকে উপকার পাবেন। সবসময় মনে রাখবেন ওষুধের সঙ্গে পঞ্চকর্মটাও যদি আপনি ইউটিলাইজ করেন, পঞ্চকর্মের সঙ্গে আমরা যদি ওয়াটার থেরাপিটাও যদি ইউজ করে দিই তা আপনি খুব তাড়াতাড়ি আপনার ব্যথা বেদনা যন্ত্রণাটা চলে যাবে। আমি কিন্তু একটা কথা বলছি বাবা, আমি হাঁটতে পারি না একদম। তো আমি ওই জন্যে আপনাকে বলছি যদি আপনি যদি আসতে না পারেন, আপনি যদি আমাদের কাছে আসতে না পারেন, আমাদের অনলাইন ট্রিটমেন্টও আছে। তো অনলাইনের জন্যও আপনাকে মানে দেখুন স্ক্রিনের উপরে যে দুটো নম্বর যাচ্ছে ওই নম্বরের উপরে ফোন করে আপনি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট আপনি নিতে পারেন। সেইখানে আমিও থাকতে পারি, ডক্টর সেনও থাকতে পারেন, আরও আমাদের সঙ্গে যারা যারা ডক্টর আছে তারাও থাকতে পারে। সেইখানে আপনি মন খুলে কথা বলে তারপরে আপনার প্রেসক্রিপশানটা আমরা করে দেবো, আর আপনার এখানে আসার দরকার নেই, আমরা ওষুধ পাঠিয়ে দেবো। ব্যথা বেদনা যে যন্ত্রণা যখনই কম হয়ে যাবে তারপরে আপনি এটাই মাথার মধ্যে রাখবেন কি আপনাকে পঞ্চকর্ম থেরাপি নিতেই হবে। তো ওইটা কিছু রিপোর্ট করতে আমরা বলবো, ওইটা করিয়ে আপনি আমাদেরকে দেখাবেন। ঠিক আছে মা, এবার রাখেন। নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন? কোথায় থেকে বলছেন? সোমনাথ থেকে বলছে। হ্যাঁ বলুন, কি জানতে চান? একটু ওনাকে লাইনটা দিন না। কাকে? ডাক্তার যিনি আছেন লাইনে। আমি তো কথাই বলছি আপনার সঙ্গে, আমি তো ডক্টর সিং, আপনার সঙ্গে তো আমি নিজেই কথা বলছি, বলুন না। হ্যাঁ না, এখানে ডক্টর সেনকে তো আমি চিনি। আমি ডক্টর সিং বলছি, আমি কখনো বলিনি কি আমি ডক্টর সেন বলছি, আমি ডক্টর সিং বলছি। আর এই প্রোগ্রামটা ডক্টর সিংই করছেন। তাহলে আপনি ফোনটা রেখে দেন, স্যার উনি ডক্টর সেন যখন প্রোগ্রাম করবেন আপনি তখন ফোন করে ওনার সঙ্গে প্রশ্ন করে নেবেন। এখন যিনি বলছেন আমি তার সঙ্গে কথা বলতে চাই। আমি তো বলছি তো আপনার সঙ্গে কথা, আপনি তো কখন থেকে আপনি আপনি নিজের প্রবলেমটা আমাকে বলুন, কি প্রবলেম আপনার? আচ্ছা বলছি যে আমার প্রবলেমটা হচ্ছে কি আমি দাঁড়িয়ে আছি তো, এবার দাঁড়িয়ে থাকলে ঝুলতে হচ্ছে, মানে মানে ঠিক করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, শুধু ঝুলে ঝুলে যাচ্ছে। আপনার বয়স কত? আমার বয়স 65। আপনার এই ছাড়া আর কোনো রোগের ওষুধ খান না? প্রেশার ওষুধ খায়। প্রেশার ছাড়া আর কিছু না? প্রেশারের ওষুধ ছাড়া আর কিছু খায় না। ব্যাস আপনি দমদমে থাকেন, আপনার জন্য খুব কাছাকাছি দমদম ক্যান্টনমেন্ট, গোরাবাজারে দমদম মানে দমদম ক্যান্টনমেন্টের কাছে ওই যেটা বারাসাতের আমার বাড়িতে কাছে হয়। আপনি বলছেন দমদমে থাকেন, আপনি বলছেন আমার লোকেশন থেকে আমার বারাসাতটা আমি চিনি ওটা। ঠিক আছে, আপনি একটা কাজ, হ্যাঁ আমি অনেকবার গিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সব থেকে বেস্ট এটাই হয়। দেখাতে যদি চান দেখুন স্ক্রিনের ওপরে দুটো নম্বর যাচ্ছে, ওই নম্বরের মধ্যে একটা নম্বরে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নেন। সেদিন যখনই আসবেন নিজের সঙ্গে সব পুরনো রিপোর্টগুলো নিয়ে আসবেন, কোন ডাক্তারকে দেখাচ্ছেন, কোন ডাক্তারের কী ওষুধ খাচ্ছেন একটু আমাদেরকে দেখাবেন। দেখাবার পরেই আমরা আপনাকে বলে দিতে পারি কি কত দিনের মধ্যে আপনি সুস্থ হবেন আর আপনার প্রবলেমটা কি। ঠিক আছে? না না, এমনি কোনো ওষুধ বা কিছু বলবেন রেমেডির জন্য কিছু এখন আপাতত কিছু খাওয়ার? তা আপনি তাহলে একটা খুলেই আমাকে কথা বলুন তো, আপনি টলমল হয়ে যাচ্ছেন কেন? আপনার কি রোগটা হয়েছে? রোগের নামটা বলুন, তাহলে তো ওষুধের নামটা আমি বলবো। চেপে গেছে ওর জন্য আপনি টলমল করছেন। এবার কোন রোগের ওষুধটা বলবো আপনাকে? আচ্ছা এবার আপনি একটু ফোন, হ্যাঁ একটু ফোনটা এবার রাখুন, আপনার যদি ইচ্ছা হয় দেখাতে হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, ঠিক আছে? এটা মানে সোম মঙ্গল বুধের মধ্যে আপনি হেল্পলাইনে ফোন করলেই আপনি সব কিছু জানতে পারবেন। যে হেল্পলাইনের মনেই হলো আপনাকে হেল্প করা, ঠিক আছে? এবার ফোনটা রাখুন। আচ্ছা এখন একটাই কথা বলতে পারি, প্রচুর ফোনের মধ্যে আপনার প্রোগ্রাম করা, তারপরে প্রত্যেক মানুষের কথার উত্তরটা দেওয়া। আপনারাও দেখছেন কেমন কেমন প্রশ্ন নিয়ে মানুষরা কথা বলছে, তারপরেও আমি হেল্প করব। দেখে নিয়ে লাস্ট ফোন কার? হ্যালো, কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার ডাক্তার বাবু। নমস্কার, কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি দেউল, হাওড়া দেউলটি থেকে বলছি। হ্যাঁ বলুন। আমি ডক্টর সেনের পেশেন্ট। হ্যাঁ, ওনাকে আমি 1.5 বছর ধরে দেখাচ্ছি। হ্যাঁ, সুগার এবং ইউরিক ফাইবারের জন্য। হ্যাঁ, কাল তো শ্যামপুরে আপনারা আসছেন? ইয়েস, আমিও আসছি। হ্যাঁ, কালকে তাহলে যাবো। বলছি ব্লাড রিপোর্ট মানে 1.5 মাস আগে করিয়েছিলাম, ওই রিপোর্ট নিয়ে গেলে হবে তো? না মা, ওই রিপোর্ট নিয়ে কি করে হবে? একটা আপনি র্যান্ডম সুগারের র্যান্ডমটা করিয়ে নেন, আজকেই করিয়ে নেন। আজকে আর কি করে হবে? র্যান্ডম করে? আরে বাবা, র্যান্ডম ওরা করে দেবে, র্যান্ডম সঙ্গে সঙ্গে করে ওরা একটা কাগজে আপনাকে দিয়ে দেবে, চিন্তা নেই, ঠিক আছে? আমার তো সকালবেলা ব্লাড নিয়ে যায় মানে যাকে যে বাড়িতে আসে, তো এখন হঠাৎ কালকে সকাল 8টার মধ্যে বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আপনি পুরনো আমার সুগারটা একটু এবারে বাড়া এসেছে। আমি অ্যালোপ্যাথি ডক্টর বাবু ওষুধ খাই, আবার একবার চেকআপে ওখানে গিয়েছিলাম, ওষুধ খাচ্ছি কিন্তু এইচবি1সিটা 7.2 আর কি। ঠিক আছে, ওটা ঠিক হয়ে যাবে, ওটা এমনি আমি ঠিক করে দেবো, ওটা নিয়ে তো বেশি চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কাল তো যাচ্ছি, আপনার সঙ্গে দেখা হবে। আপনার টিভি প্রোগ্রাম আমি দেখি, খুব ভালো লাগে। ঠিক আছে, ডক্টর সেনের সঙ্গে দেখা হবে, তিনি উনি আমাকে ভালো করে। হ্যাঁ, এবার থেকে যত ডিস্ট্রিক্টের আমাদের চেম্বারগুলো আছে, এই প্রত্যেক ডিস্ট্রিক্টের চেম্বারে আপনারা ডক্টর সিংকে পাবেন। আমার সঙ্গে ডক্টর সেন তো থাকবেনই, কিন্তু তারপরে কেন কি এখানে হসপিটালটাও তো মেন দেখতে হয়, আমাদের কাছে তো হ্যান্ডস অনেক কম। আমি বারাসাতে শিশির কুঞ্জের প্রথমবার দেখিয়ে এসেছিলাম, তারপর শ্যামপুরে উনি ক্যাম্পিং করতেন, শ্যামপুরেই কয়েকবার দেখাতে যাই। জানুয়ারিতে তখন গেছিলাম, আবার এই কালকে যাব। না আর চিন্তা নেই, প্রত্যেক মাসে মাসে আপনি আমাদেরকে পাবেন। প্রত্যেক জনকে বলে দিই, প্রত্যেক জেলার মানুষদেরকে বলে দিই, আর চিন্তা নেই, প্রত্যেক মাসে মাসে ডক্টর সেনের ইউনিট থেকে আপনারা নিজের জেলাতে পাবেন। ব্যাস আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, যে যেখান থেকে মানে আপনারা আমাদের প্রোগ্রাম দেখছেন, হেল্পলাইন নম্বরটা টুকে নেন, হেল্পলাইনে ফোন করে খালি জেনে। আচ্ছা এবার রাখো, অন্য ফোন আসছে, ওকেও তো উত্তর দিতে দাও। হ্যাঁ মা, ভালো আছি। তাহলে আর কোনো আর আমাদের কাছে সময় নেই, সময় এগিয়ে এসেছে, কিন্তু এইটাই আমি চাই কি আপনারা সব সময় সুস্থ থাকুন, আপনাদের ফ্যামিলি সব সময় সুস্থ থাকুক, এটাই আমি